সদর থানাটো দিয়া হয়। বিসর্জনের সময় সোনাপুর আরক্ষীর সঙ্গে বাকযুদ্ধ জনতার জনতাক অশ্লীল শব্দরে অশোভনীয় আচরণের অভিযোগ আরক্ষী বিষয়াগীর বিরুদ্ধে পূজা বন্ধ করার ভাবুকি আরক্ষী বিষয়ায় রাইজে উভতি ধরাত পলায়ন করা বিষয়াজনে সমগ্র দৃশ্য মোবাইল ক্যামেরাত বন্দী হয়েছে। বিসর্জনের সময় সোনাপুর আরক্ষীর সঙ্গে বাকযুদ্ধ জনতার জনতাক অশ্লীল শব্দরে অশোভনীয় আচরণের অভিযোগ তুলে আরক্ষী বিষয়াগীর বিরুদ্ধে অভিযোগ আছে। পূজা বন্ধ করার ভাবুকি দিয়েছিল আরক্ষী বিষয়াগীর রাইজে উভতি ধরাত পলায়ন করে বিষয়াজনে আর এই সমগ্র দৃশ্য বন্দী হয়েছে মোবাইল ক্যামেরাত। নুমলীগড়ত জ্বলিল এখন ব্যবসায়িক প্রতিষ্ঠান, বকিয়ালত দুই যুবকে পেট্রোল ঢালি জ্বলালে ব্যবসায়িক প্রতিষ্ঠান, দেবা তাঁতির দোকানত জ্বলালে অমৃত লাকড়া আর মদন কুজুয়ে, মাটিবাড়ির কাজিয়ার বাবে জ্বলালে ব্যবসায়িক প্রতিষ্ঠান, দুইকে ইতিমধ্যে আরক্ষী আটক করেছে। মাটিবাড়ির কাজিয়ার মাটিবাড়ির সংঘাতর ফল এয়া। নুমলীগড়ত জ্বলিল এখন ব্যবসায়িক প্রতিষ্ঠান, বকিয়ালত দুই যুবকে পেট্রোল ঢালি জ্বলাই দিলে ব্যবসায়িক প্রতিষ্ঠান এখন, দেবা তাঁতির দোকান জ্বলালে অমৃত লাকড়া আর মদন কুজুয়ে, মাটিবাড়ির কাজিয়ার বাবে জ্বলালে ব্যবসায়িক প্রতিষ্ঠান, ইতিমধ্যে আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে দুয়োকে। আর ইফালে মহানগরীর সমীপর ক্ষেত্রীত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। নিয়ন্ত্রণ হেরাই ডিভাইডারত খুন্দা মারে টাটা বাহনে, তেতেলিয়া রজা খাতত এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, আর এই দুর্ঘটনাত বাহনখনত থকা দুজন লোক আহত হয়েছে। আহত দুজন হয়েছে পঙ্কজ দাস আর কপিল দাস। নগাঁওরপা গুয়াহী অভিমুখী আছিল বাহনখন, আহত দুয়োকে সোনাপুর চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে। আর ক্ষেত্রীত এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। আমি কিছু সময় পূর্বে ক্ষেত্রীর আন একটা খবর জানাইছিল যে যেহেতু রেলর ট্রেকত পড়ে আছে একটা মৃতদেহ, রেলর খুন্দাত মৃত্যু হয়েছিল। আর এই মুহূর্ত যে খবর আছে সেয়া হয়েছে নিয়ন্ত্রণ হেরাই ডিভাইডারত খুন্দা মারে এখন টাটা বাহনে, তেতেলিয়া রজা খাতত এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। আহত বাহনখনত দুজন লোক আছিল, আহত পঙ্কজ দাস আর কপিল দাস। নগাঁওরপা গুয়াহী অভিমুখী আছিল এই বাহনখন, দুয়োকে সোনাপুর চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে। আগুয়াই যাঙ্কে ডাইরেক্ট খুঁটা মারিলা সীতা পলাই গলা। কি গাড়ি আছিল? হ্যাঁ,